স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে দ্য টেস্ট রেঞ্জারের আরও একটি নতুন এপিসোডে। আজকের পর্বটা প্রতীক্ষিত আপনাদের সেই আফতাবনগর গরুর হাট নিয়ে, আফতাবনগর গরুর হাটের ভিডিও। এই ভিডিওতে আপনারা বিশেষ করে জানতে পারবেন একদম কম দামি গরুগুলা কেমন দামে বিক্রি হচ্ছে এবং ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে। এবং আফতাবনগর গরুর হাট ঘুরে আমি যেটা বুঝেছি, আপনারা এখান থেকে ইচ্ছা করলে 30-35-40 হাজার টাকায়ও বিভিন্ন সাইজের গরু কিনতে পারবেন, তবে সেগুলো অবশ্যই অনেক ছোট সাইজের গরু হবে। বাবা কি কিনছেন এটা? কত বেচছেন? এবং প্রত্যেকটা ছোট সাইজের গরুর যে দাঁত হয়েছে কুরবানির জন্য, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, এটা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। এবং এই ভিডিওতেও কিছু ব্যাপারীর নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা তাদের কাছ থেকে গরু পারচেজ করার আগে শতভাগ যাচাই করে নেবেন। এবং আপনারা যারা যেতে যাচ্ছেন এবছর গরুর হাটে, তারা বয়োজ্যেষ্ঠ এবং বাচ্চাদেরকে গরুর হাটে নিয়ে যাওয়া থেকে বিরত থাকুন, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং হাটে যাওয়ার পূর্বে অবশ্যই হ্যান্ড গ্লোভস, ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা যে কোনো জীবাণুনাশক হ্যান্ড রাব সাথে রাখবেন। সত্যি বলতে গরুর হাটে ওইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা কখনোই সম্ভব হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করবেন যত সাধ্য দূর থেকে গরু দেখা এবং দামাদামি করার। এটার ওজন কেমন আছে? এটা যেটা শুয়ে আছে দাম চাচ্ছেন কত? এটা 3.5 লাখ চাওয়া দাম। কত হলে ছাড়বেন লাস্ট? 3 লাখ ছেড়ে দিবেন। আরে পাশেরটা 2.25। ওজন কত আছে? 13-14। 2.25 চাচ্ছেন, কত হলে ছাড়বেন? 2 হলে ছেড়ে দিবেন। পাশেরটা একই ওজন, একই দাম। এটার ওজন কেমন আছে? 10 কেজি 10 মন, 8-10 মন হবে। দাম চাচ্ছেন কত? 1.45 ছাড়বেন কত? 1.20 হলে ছেড়ে দিবেন। 07-25-55-05-43। নাম কামরুল। এবং এখনো যদি আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন এই চ্যানেলের, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। মামা গরু আপনার ওজন কেমন আছে? এটার 6-7 মন হবে। দাম চাচ্ছেন কত? 1,35,000। 1,35,000 6-7 মন ওজন। আর পাশের বলদ, ইন্ডিয়ান বলদটা, এটা আরেকজন আপনার সাথে একটাই একদম রাস্তার পাশে নিয়ে বসছেন। মামা ইন্ডিয়ান বলদের ওজন কেমন আছে? 10 মন মামা, 10 মন চাচ্ছেন কত? 2,20,000 ছাড়বেন কত হইলে লাস্ট? 2 লাখ 2 লাখ 2 হলে ছেড়ে দিবেন। চাচা এটা কি আপনার? ওজন কেমন কেমন আছে আপনার কাছে? সর্বোচ্চ কম কত আছে আর সর্ববেশি কত আছে? এটা 5 মন। এটা কত যাচ্ছে? এটা 1,30,000। 5 মন 1,30,000, বেশি হয়ে যাচ্ছে না একটু? বেশি হয়ে যাচ্ছে না, কম হয়ে যাচ্ছে? কম হয়ে যাচ্ছে? ওটা তো চাওয়া দাম। কত হলে ছাড়বেন এটা? এটা 1,10,000 ছেড়ে দিই। 1,10,000 ছেড়ে দেবেন। আর ছোট গরু কি আছে? একদম ছোট, একদম ছোট। এইগুলা ওজন কেমন আছে? ওজন 2 মন। 2 মন দাম কত যাচ্ছে? এগুলো দাম চাচ্ছে 55,000। 55,000 ছাড়বেন কত কম হইলে? 5-10,000 কম হইলে ছেড়ে দেবেন? এরকম এরকম কম হলে ছেড়ে দেবেন। এগুলো কি আপনার না? এগুলো যে আর এক ভাইয়ের, আমাদের। ও আচ্ছা, মানে আপনাদেরই? হ্যাঁ আমাদের, মানে একই গাড়ি। আর এদিকে আছে ওই একটু বড় সাইজের? হ্যাঁ এদিকে একটু বড় সাইজের। 0196 তারপর 946039। নাম
কোথা থেকে আনছেন গরুগুলো? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। মামা গরু আপনার ওজন কেমন আছে ছোট গুলার? সবচেয়ে ছোট কি আছে? কত আছে ওজন? এটার ওজন হবে 80-85 কেজি। দাম কেমন চাচ্ছেন? 80-85 গুলা আপনার 42 করে দাম চাচ্ছে। 40-42 ছাড়বেন কত হলে? ঠিক আছে। আপনার কাছে সব ছোট গরু না? হ্যাঁ। আর বলেন অরিজিনাল সব দেশি আমাদের নওগাঁর গরু তো। আপনার ফোন নাম্বারটা বলেন। 01728-00-6629। নাম? নাম মোহাম্মদ মিনহাজুল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে এবং ভালোও লেগেছে। তো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওজন কেমন আছে এটার? এটা ওজন আছে 6 মণ। দাম চাচ্ছেন কত এটার? দাম চাচ্ছি 1,45,000। 1,45,000। কত হলে ছাড়বেন লাস্ট? ছাড়বো 30,000 ছেড়ে দেবেন। আর ইন্ডিয়ান বলদের ওজন কেমন আছে? ইন্ডিয়ান বলদ দাম চাচ্ছি 250। ওজন? ওজন 11 মণ। ছেড়ে দেবেন কত হলে? 2,10,000। 2,10,000 হলে ছেড়ে দেবেন। আর তার পাশে এগুলো ছোটগুলো ওজন কেমন আছে? ওজন আছে 2,25,000। 2,25,000 চাচ্ছেন কত দাম? দাম চাচ্ছি 80,80। এখানে ওইরকম 10-15 কম হলে ছেড়ে দেবেন? 10-15 কম ছেড়ে দেবেন। পাশেরটাও কি একই রকম ওজন? না, এটা 2 মণ হবে, একটু কম বেশি হবে। 2 মণ ওজন হবে। 2 মণ হবে। এটার ওজন দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 60,60। এখানেও কিছু কম বেশি হবে? হ্যাঁ, কম বেশি 01-0190-87-87-694। নাম? নাম আব্দুল্লাহ।